হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে, তো রেডি হয়ে গেছি। দেখো আমাদের সুস্মিতাকে কেমন লাগছে। আমিও রেডি হয়ে গেছি, এদিকে আমার বর ওয়েট করছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, চলো। তো গাইজ, আমরা বেরিয়ে গেছি এই বাড়ির কাছেই, একদম ওদের বাড়িটা বেশি দূরে না। তবুও প্রথমে যাব একটু দোকানে, কিছু একটা নেব ওর জন্য। তো আমরা এই দোকানে চলে এসেছি, কি দেব ভাবতে পারছিলাম না। এই ফটো ফ্রেমটা পছন্দ হলো, আর এখানকে সবাই ঘর সাজাতে খুব ভালোবাসে, ফটো অনেক রাখে ঘরের মধ্যে, তাই এটাই নিলাম। কি প্লাস্টিক না, এমনি কাগজের পেপার। তো জিনিস টিনিস নিয়ে চলে এসেছি ওদের ঘরে। দেখো এই মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। টিয়া পাখিও আছে ওদের ঘরে দুটো। বাবা আছে, এইটা হলো ওর জন্মদিনের কেক। আর এই যে যার জন্মদিন, এই মেয়েটার জন্মদিন হামসা। হ্যাপি বার্থডে হামসা, বল সুস্মিতা বল। তুমি পারবো না, বিজয়ের কাছে দাও তুমি। இப்ப நீங்க எதுக்கு கூப்பிட்டீங்கன்னு எனக்கு தெரியும். நீ செஞ்ச டிபன் சூப்பர், அதனால யாருக்கும் தெரியாம இன்னொரு பிளேட் என் ரூமுக்கு கொண்டு வர சொல்ல போறீங்க. ஏ கையில கொடுத்தாலே இது তো আমাদের এতগুলো চকলেট দিয়েছে, কেক চিপস এগুলো দিয়েছে খাওয়ার জন্য। কেক খাওয়ার পর এখানে দিয়েছে ভেজ বিরিয়ানি, রায়তা, আরও একটা আলু টিক্কির মতো বানিয়েছিল, সেটা খেয়ে নিয়েছি। ছেলে ওর বাবার সাথে খেলছে। আমার মেয়ে খেতে খেতে লঙ্কা খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি চলে যাচ্ছি। গুড নাইট তোমাদের সবাইকে।